हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल गोल्डन डेज विद मी। आज के एक रिक्वेस्टेड वीडियो नहीं चले वीडियोटा रिक्वेस्ट करेछे आमाके आमार एक बंधु। तो आमी मुम्बईते थाकी, साधारणत गुड़ो मसला दिए रान्ना करी। आमी सानराइजेर गुड़ो मसला दिए रान्ना करी, सर्षे एबं पोस्तोटा ओटा यूज करी। আর সেটা দিয়ে আমি রান্না করেছিলাম। তো সেটা শুনে ও বলল একটুখানি বল না কীভাবে করিস। তো আমি বললাম যে চলো তাহলে একটা ব্লগই বানিয়ে ফেলি। যদিও আমাকে এমনি জিজ্ঞাসা করেছিল, তাও আমি একটা ব্লগ বানিয়ে ওকে রিকোয়েস্টটা রাখছি, ওর রিকোয়েস্ট। তো এই যে আমি সেদিন চিংড়ি মাছ কিনে এনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেটে প্রচুর চিংড়ি মাছ পেয়েছি, বড় 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 চিংড়ি 6 পিস নিয়ে এসেছি বাড়িতে। তার মধ্যে আমি রান্না করব, 3 পিস নিয়ে রান্না করব, তার কারণ 6 পিস একসাথে রান্না করব না। তো এই যে সর্ষে পোস্ত যেটা একসাথেই পাওয়া যায়, মাস্টারটা তো গুঁড়ো পাওয়াই যায়, সেটা তো জলেগুলো আপনাদের বহুবার রান্না দেখেছি। এটা হচ্ছে সর্ষে আর পোস্ত একসাথে। তো ওই প্যাকেটটা কেটে নিয়ে জাস্ট জলে গুলে নেবেন। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা আপনারা পরও দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে বলে আমি ওর মধ্যেই রেখেছি। তো পেস্টটা প্রথম থেকে কিন্তু বানিয়ে রাখবেন, অন্তত 10-15 মিনিট বানিয়ে রাখবেন। আর একটা বাটিতে আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলেতে গুলে রেখেছি। আর মাছগুলোকে এবার ম্যারিনেট করে নেব। মাছগুলো খুবই সুন্দর পেয়েছি, খুব বড় 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 চিংড়ি, তার দাঁড়াগুলো পর্যন্ত মোটা মোটা। তো এই সব সরঞ্জাম রেডি হয়ে গেছে, এবার চলুন লেগে পড়ি কাজে। তো এই মাছগুলোতে প্রথমে আমি নুন ছড়িয়ে দিয়ে নুন মাখিয়ে নেব। তো মাছে নুন মাখানোটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আমি আগেও বলেছি। মাছে আপনি যেইভাবে নুন মাখাবেন একটুখানি যত্ন সহকারে, তাতে মাছের স্বাদ বাড়ে। কারণ এই মাখাবার সময় যে নুনটা থাকে সেটাই কিন্তু মাছের মধ্যে থাকে। আর অবশ্যই আমরা বাঙালিরা মাছেতে হলুদ মেশাই, অনেকে লঙ্কা মেশাতেও পছন্দ করেন। আমি সাধারণত পমফ্রিট ছাড়া আর কোনো মাছে সেইভাবে লঙ্কা মেশাই না, আপনারা চাইলে মেশাতে পারে। তো ভালো করে নুন আর হলুদ এপিট ওপিট করে সর্বত্র লাগিয়ে নেবেন। এই যে এটা কিন্তু আপনার ওই চামচে করে করবেন না বা অন্যভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করবেন না, এটা বাঙালির মাছ রান্না, এটা হাত দিয়ে করুন। বাঙালির হাতের স্বাদই আলাদা। এই যে হাতের যে ছোঁয়াটা পাচ্ছে না মাছটা, বলে না রান্না শুধু রান্না নয়, রান্না হচ্ছে ভালোবাসা, সেটাই। তেল গরম করে নিন, গরম করে মাছগুলো দিয়ে দিন। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যারা জানেন না তাদের জন্য চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, তাই চিংড়ি মাছ ভাজা হচ্ছে সবথেকে সহজ কাজ। চিংড়ি মাছটা দিয়ে দিলেন, আর রাতে আমি ওই তার যে ডালপালা সেগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, ডালপালা মানে এগুলো, ওই যে চিংড়ি মাছের দাঁড়াগুলো, এগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, কাঁকড়ার মতো অনেকটা খেতে হয়। তো মাছগুলো দেওয়ার পরেই একটু গরমেতেও এক প্লেট লাল হয়ে গিয়ে বাঁকতে শুরু করবে, বেশি ভাজার দরকার নেই। আবার বলছি, ওই যে ও বাঁকতে শুরু করবে যখন, তখনই বুঝবেন ওই পিঠটা ভাজা হয়ে আসছে। ও কিছুক্ষণের মধ্যে দেখুন ও আবার একবারে ত্রিবঙ্ক হয়ে বেঁকে উঠবে। চিংড়ি মাছ তো সোজা রাখা যায় না, আমি দেখেছি কাঠি দিয়েও রাখা যায় না। তো দেখুন ত্রিবঙ্ক যখন হয়ে গেল, আমি অন্য পিঠটাও করে দিয়েছি। তো এইভাবেই অল্প করে ভেজে নিতে হবে। একটু লালচে ওই পিঠটাও হয়ে গেলে তুলে নেব, বেশিক্ষণ ভাজার দরকার নেই। যদিও বিশাল বড় বড় চিংড়িগুলো, তো সেই চিংড়ি মাছগুলো একটু লাগে সময়, কারণ সবটুকু অংশ একটু লালচে হওয়া দরকার, জাস্ট একটা কমলা কমলা লালচে রং হলেই হয়ে যাবে। তো এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব, হয়ে গেছে যথেষ্ট। কিন্তু ওই যে ডালপালাগুলো, যদি ওদের পাগুলো দাঁড়াগুলো যেটাকে বলা হয়, সেটা কিন্তু ভালো করে ভেজে নেব, ওটা কম ভাজা করব না। ওটাকে আমি বেশ তেলে নেড়ে ছেঁকে ছেঁকে ভেজে নিচ্ছি। অনেকে দাঁড়াগুলো খায় না, কিন্তু আমরা খুব বড় চিংড়ি বা গলদা চিংড়ি হলে তার দাঁড়াগুলো এইভাবে ভেজে খাই, আমি অন্তত খেতে খুব ভালোবাসি। তো দাঁড়া চিংড়ি সব তুলে নিয়েছি। চলুন এবার সহজ পদ্ধতিতে, অতি সহজে আমি সানরাইজ মশলা দিয়ে রান্না শেখাই। তো এই হচ্ছে জিরে দিয়ে দিলাম, এই জিরেটা গরম তেলে ওই কড়াতেই দিয়ে দেবেন, খুব সুন্দর স্বাদ আছে। অনেকেই জিরে ফোড়নটা নিয়ে বলে যে তুমি সবসময় জিরে ফোড়ন দাও, আমি দিই। এবার যে হলুদ জিরে আর লঙ্কা গুঁড়াটা আমি অনেক গুণ থেকে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, ওতেই নুন দিয়ে দিলাম। এবার ভাজতে হবে খুব ভালো করে, যেহেতু অনেকটা জল দিয়ে গুলে রেখেছি, তাই প্রথমে জলটা গুলিয়ে গুলিয়ে ঘুরিয়ে 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 কমিয়ে নিতে হবে। কমিয়ে নেওয়ার পরই এইটা ভাজতে হবে। আমি বেশি একটু জল দিয়ে করি, এটা আপনারা করে দেখবেন, তাতে কি হয় মশলাটা সেদ্ধ হয়ে যায়, গুলে যাওয়ার জন্য মশলাটা গুঁড়ো ভাবটা কেটে যায়, বাটা মশলার স্বাদ আসে। আর সেদ্ধ হওয়ার জন্য তারপরে ভাজা করলে অন্য একটা স্বাদ আসে, এটা আমার এই ট্রিকটা ফলো করবেন, দেখবেন খুব
খুব ভালো হবে। অনেকেই মশলা গুলে রান্না করেন কিন্তু তারা এটা ফলো করেন না। তো আমি বলছি বেশি একটু জল দিয়ে গুলে নেবেন, একটু বেশিক্ষণ রাখবেন, অন্তত 15-20 মিনিট। তারপরে সেটাকে তেলে, গরম তেলে প্রথমে জলটা কমিয়ে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে, তারপরে যখন ভাজা হবে তখন তাতে জল ঢেলে দেবেন। আমিও তো এইরকম জল ঢেলে দিলাম, কিন্তু এইটুকু জলে তো হবে না, মাছটা কম ভাজা, তাই অনেকটা জল দিতে হবে, 2-3 কাপ করে অনেকগুলো জল দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে সর্ষেটা যেটা গুলে রেখেছিলাম, সর্ষেটা নয়, সর্ষে পোস্তটা সানরাইজের কিছু না, প্যাকেট খুলে জাস্ট 1/2 কাপ জলেতে গুলে নেবেন। তো সেটাও মিশিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা তো ওই সর্ষের মধ্যেই রেখে দিয়েছিলাম যাতে ঝামেলা না হয়। যেই ফুট ধরবে তখন কী করবেন, মাছগুলো ছেড়ে দেবেন আর মাছের পাগুলোও ছেড়ে দেবেন, ব্যাস এই তো রান্না। দেখুন এরকম করে এত সহজ পদ্ধতিতে রান্না, কিন্তু এটা কিন্তু হাত চেটে খেতে হয়, কবজি ডুবিয়ে খেতে হয়, ভাতের সাথে মনে হয় আরও ভাত লাও আরও ভাত লাও। হ্যাঁ একদম, এটা গ্যারেন্টি দিয়ে বলছি যে এতই সুস্বাদু খেতে হয়, খুবই সহজ পদ্ধতিতে রান্না। তো দেখুন এটা তো আমি সব কিছু ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তো এটা ওইরকম মাঝে মাঝে ঢাকাটা খুলে খুলে আবার আমি নেড়ে টেড়ে দিচ্ছি, ব্যস্ততার রান্না করছি আপনাদের দিকে দেখাচ্ছি। যেহেতু আমার বন্ধু আমায় জিজ্ঞাসা করেছিল, আমি ভাবলাম যে কেন নয় আমি একটা ব্লগই বানিয়ে দিই, তার সাথে চিংড়ি মাছটার রেসিপিটাও দেখানো হবে আর সানরাইজ সর্ষে পোস্ত নিয়েও বলা হবে। তো না, আমি এই ভিডিওটা কোনো প্রমোশন ভিডিও করছি না, সানরাইজ কোম্পানি আমাকে একটি টাকাও দেয় না, এটা আমি নিজে থেকেই করছি। সংসার করতে গেলে পরে সবসময় তো টাকা পয়সা নিয়ে ভাবলে হবে না, ওরা দেয় না দেয় না, আমি রান্না করি, আমার দরকার সানরাইজের মশলা, পোস্ত আর সর্ষে বাটা, এই ব্যস্ত জীবনে এই বাটা গুঁড়ো মশলাটা পায় বলে হেল্প হয়। তো যাই হোক, এই যে ঝোলটা কমিয়ে কমিয়ে আনছি, এই ঝোলটা বেশি রাখার দরকার নেই, কমিয়ে রাখবেন, একদম মাখো মাখো করতে পারেন, সেটাও খেতে খুব ভালো হয়। কিন্তু যেহেতু আজকে আমরা ভাতের সাথে খাবো তাই খুব মাখো মাখো করবো না, একটু ঝোল রাখবো, আমার ছেলে ঝোল পছন্দ করে, কিন্তু এটা না মাখো মাখো করলেও খুব প্রচণ্ড স্বাদ হয়। যদি মাখো মাখো করেন সেই বুঝে নুনটা একটু কম দেবেন, যদি ঝোল রাখেন তাহলে নুনটা একটু চেকে নেবেন, কারণ হচ্ছে নুনটা টেস্ট করে নেওয়াটা খুব দরকার, নুনের উপর অনেকটা স্বাদ থাকে। ঝোল রাখলে পরে একটু বেশি নুন দিতে হয় আর মাখো মাখো করলে পরে একটু কম নুন দিতে হয়, তাই টেস্ট করে নেওয়া, যেটা বাঙালির চাকা বলে সেটা খুব দরকার। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম, এটা কিন্তু মেনটেন করবে। কাঁচা লঙ্কাটা আমি শুধু সাজাবার জন্যই দিচ্ছি, ভেতরে তো কাঁচা লঙ্কা আছে, কিন্তু সর্ষে তেলটা দিয়ে কিছুক্ষণ চাপা রাখবেন, 10 মিনিট পর চাপাটা খুলে আবার এটা নেড়ে ছেড়ে দেবেন, ব্যাস আপনার রান্না হয়ে গেল চিংড়ি মাছের, বড় চিংড়ি মাছের সর্ষে পোস্ত। এটা না সত্যি বলছি, বলতে বলতেও আমার জিভে জল এসে যাচ্ছে, এত সুন্দর খেতে হয় না, মানে আমরা তো বানাই আর খাই। তো এই বরচিংড়িটা পেলে বানাই, বরচিংড়ির অনেক রেসিপি আপনাদের দিকে আমি দেখিয়েছি, তার মধ্যে এটা দেখালাম। এটা হচ্ছে আবার বলছি সানরাইজের সর্ষে পোস্ত, যে মশলাটা কিনতে পাওয়া যায় রেডিমেড, ওটাকে বাটিতে জলে গুলে নিয়ে এটা রান্না, তো ওটা পাওয়া যায় বলে হেল্প হয়। তো যাই হোক, আমার বন্ধু রিকোয়েস্ট করেছিল, আপনাদের সবার সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের সবাই ভালো লাগলো। আবার নতুন ব্লগে চলে আসবো, ভালো থাকবেন, টাটা বাই বাই, টেক কেয়ার।